মহানগরীর মজমজিয়াত মহাবাহুর বক্ষ ক্ষণন নিশা হলে একাংশ ডাম্পারে পার করে সুরাং বালি এনবি নিউজের অনুসন্ধানত নারেঙ্গীর বালি মাফিয়ার প্রকৃত ছবি নিশা হলে আইওসিএলর সংরক্ষিত এলাকা প্রবেশ করে ডাম্পার সকলো দেখিও চকুমুদা কুলির ভাত বন বিভাগ বন বিভাগের কার্যালয়ত উপস্থিত না থাকে খণ্ড বিষয়া নীরব দর্শকর ভূমিকাত আঞ্চলিক বন বিষয়া প্রাঞ্জল বরুয়া এনবি নিউজের ক্যামেরা দেখি পলায়ন ডাম্পার চালকর নারেঙ্গীর দৃশ্যাংশ আমি দেখাছো বালি মাফিয়ার দপদপনে অতিষ্ঠ হয়েছে স্থানীয় রাইজ চকুমুদা কুলির ভাত বন বিভাগ এই সমস্যা দেখিলে পাওয়া গেছে ইতিমধ্যে বন মাফিয়া ইতিমধ্যে উদ্ভণ্ডালীর হাৰাশাস্তিৰ সৃষ্টি করেছে স্থানীয় লোক নারেঙ্গীর ধৃতিরাজ কলিতায় প্রতিবেদন যুগুত করেছে আগবাইছো সেই প্রতিবেদন নিউজে ইতিমধ্যে আমি ধারাবাহিকভাবে ময়ূরী চাওক যেহেতু আমি ইতিমধ্যে কালির নিশাও সম্প্রচার করেছিল আসলে কেনে ধরনের বৃহত্তর নারেঙ্গী অঞ্চলের নৈশ ভাগত যে অবৈধ বালি আর মাটি ভর্তির ডাম্পারের যে কন্ট্রাক্ট চলিছে সেই বিষয়ে এনবি নিউজে আমি কালির দিন আসলে কালির নিশা পুনপটিয়াকে সেই বাতরি আমি সম্প্রচার করবলে সক্ষম হয়েছিল আসলে একাংশ সচেতন নাগরিকর তৎপরতা এনবি নিউজে যথেষ্ট দিনের যথেষ্ট অভিযোগ লাভ করেছিল আর কালির নিশা যেটা এনবি নিউজের টিম গ্রাউন্ড জিরোত আহি উপস্থিত হয়েছিল তারপিছতে সেই যিসমূহ অভিযোগ সত্যসত্যতা আমি নিরূপণ করবলে সক্ষম হয়েছিল যেহেতু নিশার ভাগত প্রায় একাংশ কলা বালি মাফিয়ার নেতৃত্বত একাংশ বালি ভর্তি অবৈধ বালি ভর্তি ডাম্পারে নৈশ রাজপথত আসলে যে কন্ট্রাক্ট চলায় ইয়ারে স্থানীয় যখন নারেঙ্গী যখন স্থানীয় লোক আছে কেবাবারও দুর্ঘটনাত পতিত হবলগিয়া হয়েছিল আর এইসমূহ ডাম্পারের বিরুদ্ধে কোনো ধরনের বিহিত ব্যবস্থা নলার অভিযোগ উঠিছে স্থানীয় খণ্ড উন্নয়ন বিষয়ের বিরুদ্ধে যেহেতু ইতিমধ্যে যিগৰাকী বিট অফিচার আছে ফরেস্ট বিট অফিচার আছে আমি এই মুহূর্তত নারেঙ্গীর সেই ফরেস্ট বিট অফিচারের কার্যালয়ের সম্মুখত উপস্থিত আছো আর দুপরিয়া প্রায় সাড়ে বারো বাজি যাওয়া পর্যন্ত কিন্তু এইগৰাকী বিট অফিচার যিগৰাকী অসীম দাস বলে আমি ইতিমধ্যে তথ্য লাভ করেছো অসীম দাস কিন্তু বর্তমানলকে নিজ কার্যালয়ত আহি উপস্থিত হওয়া নাই মূল সরিত্র ভিডিও জার্নেলিস্ট প্রদীপে আপনাদের সামগ্রিক দৃশ্যাঙ্ক দেখাব আসলে কার্যালয়ের ভিতর সংবাদ মাধ্যমের লোক আসলে প্রবেশ করবলে দিয়া হওয়া নাই আর ইয়ার লগতে অতি নাটক ভাবে যিগৰাকী বিট অফিচার আছিল বিট অফিচারগী কিন্তু বর্তমানলকে কার্যালয়ত আহি উপস্থিত নোহা ঘটনাই কিন্তু ইতিমধ্যে এক রহস্যর সৃষ্টি করেছে বলে মানে কব লাগবে যেহেতু কালির নিশা আমি ইতিমধ্যে সেই বাতরি সবিস্তারে সম্প্রচার করেছিল আসলে কেনে ধরনের একাংশ তীব্রবেগী ডাম্পারে একাংশ অবৈধ বালি খাতানোর আসলে বালি অবৈধভাবে খনন করে একাংশ শ শ ডাম্পার ট্রাকে আসলে নারেঙ্গীর বিভিন্ন অঞ্চল মহানগরীকে ধরে রাজ্য বিভিন্ন প্রান্তে নৈশর ভাগতে আসলে নৈশ তেওঁলোকে এক প্রকার গোপনে বালি সরবরাহ করার দৃশ্য আমি ইতিমধ্যে দেখাইছিল আর অতি নাটকীয়ভাবে আজির দিন এই বিষয়ে আমি পুনপটিয়াকে প্রশ্ন করবলে যেটা বিট অফিসারগীর কার্যালয়ত আহি উপস্থিত হয়েছে গতিহে সেই সময় বিট অফিসার অসীম দাস রহস্যজনকভাবে উপস্থিত নাই কার্যালয়ত আর যেহেতু এই বিষয়ে আমি অন্য যখন কর্মচারী আছে আমি এই বিষয়ে সোধপোছ করেছিল ক্যামেরার সম্মুখত যদিও ভাষ্য দিয়া নাছিল কিন্তু অতি নাটকীয়ভাবে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছে আসলে ট্রাক ডাম্পারের ডিউটিত আসলে নৈশ হলে না থাকে বলে নিজে অফ ক্যামেরা স্বীকার করেছে আর এক প্রকার এনবি নিউজের সম্মুখত যিসমূহ উচ্চপদস্থ শীর্ষ যিসমূহ বন বিষয়া আছে বিরুদ্ধে এক অভিযোগ আনাটো বর্তমান দেখবলে পাওয়া গেছে আসলে ইতিমধ্যে আমার আগে মন্তব্য করেছে অফ ক্যামেরা মন্তব্য করেছে যে একাংশ শীর্ষ বন বিষয়ায় আসলে ওয়াইল্ড লাইফ ডিউটিত প্রেরণ করার যে বৃহত্তর নারেঙ্গী অঞ্চলত যে ডাম্পারের দৌরাত্ম চলে নিশা হলে যে ডাম্পারে স্থানীয় পথাচারীক আসলে মহতিয়াই লৈ যায় এনে বহু ঘটনা কিন্তু নারেঙ্গী অঞ্চলত সংঘটিত হয়ে অহাটো পরিলক্ষিত হয়েছে কিন্তু ইয়ার পিছতো নিচেই নাতি দূরতে অবস্থিত রাজপথের ঠিক কাষতে অবস্থিত এই বিট অফিসার এই যেটা কার্যালয় আছে বন বিভাগের এই বিট অফিসারের কার্যালয়ের তরফের কোনো ধরনের বিহিত ব্যবস্থা নোলার এক ভয়ঙ্কর অভিযোগ ইতিমধ্যে উঠাটো পরিলক্ষিত হয়েছে আর ইতিমধ্যে আমার পুনর্বার কব লাগিব ইয়ারে স্থানীয় যে নুনমাটি আরক্ষী আছে নুনমাটি আরক্ষীর বিরুদ্ধেও যথেষ্ট প্রত্যাহ্বান আছে বলে কব লাগিব বিরুদ্ধেও যথেষ্ট অভিযোগ আছে যেহেতু নিশ্চয় কাষতে নুনমাটি আরক্ষী থানা আছে নুনমাটি আরক্ষী থানার লগতে ইয়ারে যিসমূহ আউটপোস্ট আছে কিন্তু এইসমূহ আরক্ষীয়ে কিয় নিমাত নির্বিকার রূপে আসলে গান্ধীর তিনি পুতলা হয়ে সমগ্র দৃশ্যাংশ আসলে অকল পরিলক্ষিত করে থাকে নাকি না ভিতর
বিষয়াকে তেওঁলোকে আচলতে গোপন মিটিৰ আলিলে এনে একাংশ বন বিষয়াৰ লগতে একাংশ যি পৰিবহণ বিষয়াৰ লগত আচলতে তেওঁলোকে সঘনে মিটিৰ আলি কৰি এনেধৰণৰ কোটি কোটি টকাৰ আচলতে ৰাজহ ফাঁকি দিয়াৰ ইতিমধ্যে অভিযোগ উঠিছিল আৰু সেই অভিযোগৰ ইতিমধ্যে সত্যতা আমি কালিৰ নিশাৰ সেই ভিজুৱেল স্থিতিত আমি প্লে কৰিব বিচাৰিম আচলতে কেনেধৰণে একাংশ বালি মাফিয়াই তেওঁলোকে অতি চতুৰ চালাক ব্যৱস্থাৰে আচলতে তেওঁলোকে একাংশ বৈধ যি ডাম্পাৰ আছে ডাম্পাৰৰ নটি তেওঁলোকে ব্যৱহাৰ কৰি সেইসমূহ ডাম্পাৰেৰে এক প্ৰকাৰ তেওঁলোকে অনৈতিকভাৱে এটা কলা চক্ৰ তেওঁলোকে ইতিমধ্যে ইয়াত স্থাপন কৰিছে আৰু এই কলা চক্ৰটোৰ জৰিয়তে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত আচলতে বালিৰ যি চাহিদা সেই চাহিদা তেওঁলোকে আচলতে কলা বজাৰত তেওঁলোকে বৃদ্ধি কৰাটো পৰিলক্ষিত হয় আৰু তাৰপিছতে তেওঁলোকে এইসমূহ বালি ডাম্পাৰৰ যি মূল্য বৃদ্ধি তেওঁলোকে নাটকীয়ভাৱে কৰে আৰু যাৰ ফলত কিন্তু যিসমূহ স্থানীয় লোক আছে তেওঁলোকে যথেষ্ট সমস্যাৰ সন্মুখীন হ'বলগীয়া হয় মোৰ লগত ইয়াৰে একাংশ স্থানীয় লোক উপস্থিত আছে আচলতে তেওঁলোক ইয়াৰে যিহেতু স্থানীয় তেওঁলোকৰ পৰাই মই পোনপটীয়াকৈ জানিব চেষ্টা কৰিম দাদা এই ৰাস্তাৰে নিশা বহু ডাম্পাৰ পাৰ হৈ যায় তীব্ৰ গতিত পাৰ হৈ যায় আপোনালোকেও হয়তো ইয়াৰে স্থানীয় হয় আপোনালোকৰ ল'ৰা ছোৱালী হয়তো ৰাজপথত ওলাব নোৱাৰা এক পৰিৱেশৰ সৃষ্টি হয় ছাত্ৰ ছাত্ৰীক এক্সিডেণ্ট বহুত হয় এনেধৰণৰ ঘটনা ইয়াত পৰিলক্ষিত হৈছে কি ক'ব বিচাৰিব বন বিষয়াগৰাকীৰ কিন্তু কোনো উত্তৰ নাই দুপৰীয়া 12:30 বজালৈকে তেখেতে আহি কাৰ্যালয়ত উপস্থিত হোৱা নাই কি ক'ব বিচাৰিব আমি এতিয়া কি ক'ম বাৰু আপোনালোকে দেখে নে ডাম্পাৰসমূহ ৰাখি দেখা পাওঁ এইটো আমি দেখা পাইছোঁ বন বিভাগে কেতিয়াবা ৰখাই নে এইসমূহ ৰখোৱা দেখা নাই হয় হয় আৰু দুৰ্ঘটনা সংঘটিত যে ইয়াত হৈ আহিছে সেই কথা কিমান দূৰ সঁচা আৰু কি ক'ম দেখা ৰাখি সকলোৱে দেখা পাই আছে আমি কি ক'ম আচলতে আৰক্ষীৰ সন্মুখতে এইবোৰ হৈ থাকে নেকি এইটো আমি ডাইৰেক্টলি ক'ব নোৱাৰোঁ এতিয়া নিশ্চিতকৈ চাওক ময়ূৰী যিহেতু স্থানীয় লোকসকলে আচলতে সুৰক্ষাৰ প্ৰতি আচলতে তেওঁলোকে লক্ষ্য ৰাখি তেওঁলোকে হয়তো বহু কথা কেমেৰাৰ সন্মুখত হয়তো তেওঁলোকে মুখ নুখুলিব পাৰে কিন্তু যিহেতু আমি এনবি নিউজৰ টীম ধাৰাবাহিকভাৱে দুদিন ধৰি আমি কালিৰ নিশাও যিহেতু এই অঞ্চলত আহি উপস্থিত হৈছিলোঁ আৰু ইতিমধ্যে ইয়াৰে যথেষ্ট সংখ্যক যিসমূহ সচেতন লোক আছিলে তেওঁলোকে এক প্ৰকাৰে আমাৰ আগত বিস্ফোৰক মন্তব্য কৰিছিলে তেওঁলোকে নিজেই আমাক সেইসমূহ গোপন পথ ৰাজপথ দেখুৱাই দিছিলে যিসমূহ ৰাজপথৰে আচলতে এনেধৰণৰ যিসমূহ বালি মাফিয়াৰ যিসমূহ অবৈধ ট্ৰাক আচলতে পাৰ হৈ যায় আৰু এই সময়ত আই অ' চি এল কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে কিন্তু এটা বৃহৎ অভিযোগ অহাটো পৰিলক্ষিত হৈছে কাৰণ আই অ' চি এলৰ সংৰক্ষিত এলেকাৰ ভিতৰতে কালি নাটকীয়ভাৱে একাংশ বালিভৰ্তি ট্ৰাক তথা ডাম্পাৰে কিন্তু প্ৰৱেশ কৰিছিলে কিন্তু ঠিক তেনে সময়তে এন বি নিউজৰ যেতিয়া টীম আহি উপস্থিত হৈছিলে এন বি নিউজৰ সাংবাদিকৰ দলক কিন্তু আই অ' চি এলৰ সংৰক্ষিত এলেকাৰ ভিতৰত আমাক সোমাবলৈ দিয়াত প্ৰৱেশ কৰাত তেওঁলোকে বাধা প্ৰদান কৰিছিলে তেওঁলোকে অনুমতি আমাক প্ৰদান কৰা নাছিলে আচলতে কিহৰ বাবে তেওঁলোকে আই অ' চি এল কৰ্তৃপক্ষই আচলতে ৰক্ষণাবেক্ষণ দিছে এনেসমূহ বালি মাফিয়াক আচলতে আই অ' চি এল কৰ্তৃপক্ষৰো শীৰ্ষ কৰ্তৃপক্ষৰ লগত আচলতে এনে বহু গোপন বালি মাফিয়াৰ আচলতে গোপন মিটিৰিয়েলি আছে নেকি সেই কথাও কিন্তু বৰ্তমানলৈকে স্পষ্ট হৈ পৰা নাই আৰু ইয়াৰ লগতে মই পুনৰবাৰ কৈছোঁ বিতৰ্কৰ আৱৰ্তত স্থানীয় যিগৰাকী আঞ্চলিক বন বিষয়া যিগৰাকী ৰেঞ্জাৰ প্ৰাঞ্জল বৰুৱা প্ৰাঞ্জল বৰুৱাৰ নেতৃত্বতে এক বিয়াগুম যি ডাম্পাৰ ট্ৰাকৰ ইতিমধ্যে চিণ্ডিকেট সমগ্ৰ বৃহত্তৰ যি নাৰেঙ্গী অঞ্চলত চলিতাকাৰ অভিযোগ উঠিছে ডি এফ অ' ৰোহিণী বল্লভ শইকীয়া তেখেতে অতি নীৰৱ দৰ্শকৰ ভূমিকা ইতিমধ্যে পালন কৰিছে বুলি ক'ব লাগিব ডি এফ অ'ৰ কাৰ্যালয় হয়তো কুম্ভকৰ্ণ নিদ্ৰাত তেওঁলোক মগ্ন হৈ আছে যাৰ বাবে হয়তো তেওঁলোকৰ যিসমূহ তলতীয়া বিষয়া বা তলতীয়া কৰ্মচাৰীয়ে এনেধৰণে এনেসমূহ কেলেংকাৰী তেওঁলোকে সংগঠিত কৰিবলৈ সক্ষম হৈছে আচলতে এন বি নিউজে ধাৰাবাহিকভাৱে আমি বাতৰি পৰিৱেশন কৰিম এই বিষয়ে এই সমগ্ৰ কলাচক্ৰটোত আচলতে আন বহু নামী দামী নাম কিন্তু পুনৰবাৰ পোহৰলৈ অহাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে এন বি নিউজ সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা।